আজি স্থলভাগে মাড় হব সামুদ্রিক বাত্যা বুলবুল পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল মঝি স্থলভাগক প্রবেশ করব এই বাত্যা সুন্দরবনর ডেল্টা অঞ্চলের স্থলভাগে প্রবেশ করব বলে কুহযাচ্ছে এই সময়ের পবনর বেগ 110-120 কিলোমিটার রহব এবং গস্টিং উইন্ড স্পিড প্রায় 135 কিলোমিটার রহব বলে পূর্বানুমান করা এর প্রভাবে আম রাজ্য সমেত পশ্চিমবঙ্গ মিজোরাম ত্রিপুরা আসাম ও মেঘালয়ের দুই দিন ধরে বর্ষা লাগি রহব বাত্যা বুলবুল প্রভাবে বালেশ্বর ভদ্রক কেন্দ্রাপড়া জগৎসিংহপুরে প্রবলরু অতিপ্রবল বর্ষা এবং ময়ূরভঞ্জ কটক যাজপুর জেলার প্রবল বর্ষা হবার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চারোটি জেলা জগৎসিংহপুর বালেশ্বর ভদ্রক কেন্দ্রাপড়ার বর্ষার পরিমাণ অধিক রহবা সহ ঘণ্টা প্রতি 70-90 কিলোমিটর বেগরে পবন বহিবার সম্ভাবনা রয়েছে তবে ফনি ঠারু বাত্যা বুলবুলর প্রভাব কম রহব বলে কিছু পানিপাগ বিভাগ সুন্দরবন ডেল্টার স্থলভাগ ছুইব বাত্যা বুলবুল সমস্ত বন্দরক তিন নম্বর বিপদ সংকেত জারি করেছে পানিপাগ বিভাগ তারিখে পুরী কটক জগৎসিংহপুর কেন্দ্রাপড়া যাজপুর ভদ্রক বালেশ্বর আদি 9টি জেলার মানে আজ স্কুল ছুটি ঘোষণা হয়েছে স্থিতি অ্যা পারাদ্বীপ ঠান সাউথ ইস্ট ডিরেকশন পাখাপাখি 140 কিলোমিটার দূরে লোকেসন এবং তাহা নর্থ ডিরেকশন মুভ করুচি এবং আউ কিছু ঘন্টা পরে সে রিকার্ভিং করি তারপরে টুয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল এন্ড বাংলাদেশ বর্ডর আড়ক মুহেব ইয়ার প্রকোপরে বর্তমান যাহা জনাপড়ুছি পুরীরে সেমিতি কিছু বর্ষা বা পবন নাহি ভুবনেশ্বরের 20-25 কিলোমিটার ভিতরে পবন বহুছি বর্ষা বি সেমিতি কিছু নাহি তেবে জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ ঠারে বর্তমান বর্ষা জোররে আরম্ভ হয়েছি এবং কেন্দ্রাপড়া জেলা রাজনগর অঞ্চলের কোষ্টাল বেল্টরে পবন জোররে বহুছি এবং বর্ষা মধ্য জোরে বর্তমান চালিছি সেইভাবে অন্য কেতকাংশে বর্তমান মধ্য জোর বর্ষা আরম্ভ হয়েছে তবে পুরী খুর্ধা কটক জেলাগুড়ি বর্ষা বেশি আউনা তেমন আশা রাখবা যে এই অঞ্চলগুড়ি অধিক বর্ষা বা অধিক পবন হব না বর্তমান পর্যন্ত আপনার এসআর সে প্রদীপ জেনা শুণুলে প্রতিক্রিয়া কম রহুছি কেউ কেউ জেলা প্রতি বাত্যা বুলবুলর প্রভাব অধিকা রহুছি যাহা সে কহুলে বিশেষ করে চারোটি জেলা জগৎসিংহপুর বালেশ্বর ভদ্রক কেন্দ্রাপড়ার বর্ষার পরিমাণ অধিকা রহব সহিত ঘণ্টা প্রতি 70-90 কিলোমিটার বেগরে পবন বহিবার সম্ভাবনা রয়েছে তেমন কেন্দ্রাপড়া মধ্য প্রভাবিত হয়েছে কেন্দ্রাপড়ার বর্তমান পানিপাগর স্থিতি কম রয়েছে সে সম্পর্কের অধিক আলোচনা করা আমার সহ যোড়ি হয়েছেন আমার কেন্দ্রাপড়া প্রতিনিধি মাতৃদত্ত মহান্তি মাতৃদত্ত বুলবুল প্রভাবে কেন্দ্রাপড়া বিশেষ ভাবে আফেক্টেড হব বর্তমান পানিপাগর চিত্র কোন রহিছি হ্যাঁ মধু গতকালি পূর্বাহ্ন প্রায় 10টার কেন্দ্রাপড়ারে সারা জেলার বুলবুল প্রভাব দেখা মিলিছি কালি সকাল মুখ্যত পাগ টিকে মেঘুয়া করেছিল এবং 10টার ঝিপঝিপ বর্ষা আরম্ভ হয়েছিল তবে গলা কালি সন্ধ্যার বর্ষার পরিমাণ বর্ষার বেগ বহু জোর বড়ি যাইছিল এবং রাতি 9টা পরঠার পবনর বেগ মধ্যে কেন্দ্রাপড়ার বিভিন্ন অঞ্চলের বৃদ্ধি পাইছি তবে যদি মু আপনাকে সূচনা দেওয়া পাই চাইবি কেন্দ্রাপড়া জেলার 9টি ব্লক মধ্যরু 2টি বিশেষ করে 2টি ব্লক যেমনি মহাকালপড়া এবং রাজনগর যে কি সমুদ্র কূলক স্পর্শ করেছি এই 2টি ব্লক পাই বিশেষ ভাবে বিপদ রয়েছে বা এই 2টি ব্লকর লোক মানে বিশেষ ভাবে আতঙ্কিত হয়ে রয়েছেন তবে ব্যক্তিগত চেষ্টার উদ্যমে সে নিজক সুরক্ষিত রক্ষা পাই দুই দিন ধরে চেষ্টা চলাইছেন এর সত্ত্বে জেলা প্রশাসন পক্ষর মধ্য ব্যাপক বন্দোবস্ত করা যাইছি 117টি আশ্রয়স্থলকু সারা জেলার সে প্রস্তুত করে জেলা প্রশাসন রকিছেন তবে আজ সকাল সুদ্ধা যা আমার সূচনা পৌঁছিছি যে রাজনগর ব্লকরে পেঠ কইথা প্রসন্নপুর এবং বড়কট ভি 5টি গ্রামর প্রায় 700 লোককে লো লাইন এরিয়া বা যে তলি অঞ্চল রয়েছে যে সমুদ্র কূলর পাখাপাখি গাঁ সেটু তা স্থানান্তর করাই আনি বাত্যা আশ্রয়স্থল বা যে বন্যা আশ্রয়স্থল রইলা সেটার থইথান করা যাইছে এবং সবুঠ বড় কথা হল সেই আশ্রয়স্থল গুড়িকরে খাদ্য পানীয় ব্যবস্থা পানীয় জল ব্যবস্থা জেনারেটর যোগে লাইট যোগাই দেওয়া ব্যবস্থা মধ্যে পূর্বরু করা যাইছে কেবল কেবল এই 2টি ব্লক নুহে জেলার যেতে গোটি রয়েছে আশ্রয়স্থল সবুত্রে ব্যবস্থা সমান করা যাইছে বলে জেলাপাল আমাকে সূচনা দিয়েছেন দুই দিন ধরে স্কুল কলেজ স্কুল গুড়িক বন্ধ রয়েছে তবে আবশ্যক স্থলে যদি কিছু দরকার পড়ে তবে এই 117টি বাত্যা আশ্রয়স্থল ব্যতীত যেতে অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে স্কুল রয়েছে সেগুলাকে মধ্যে আবশ্যক স্থলে তৎক্ষণাৎ আশ্রয়স্থলকে পরিবর্তিত করা যাবে এবং সেখানে সমস্ত সুবিধা সুযোগ লোকমানকু বা যেমন আশ্রিত রয়েছেন তাকে যোগাই দিয়া যাবে তবে বর্তমান মধ্যে কেন্দ্রাপড়ার এনডিআরএফ এবং ওড্রাফ আসি পৌঁছি সারিছেন এনডিআরএফ বিশেষ করে পৌঁছিছেন
আপনার মার্শাখাই ব্লকরে এবং ওড্রাফ যে আসছেন রাজনগর এবং মহাকালপড়া ব্লক উপরে সেমান রয়েছেন তবে বাত্যা পূর্বর যে প্রস্তুতি রয়েছে সেতিপাই সমস্ত প্রস্তুত অছেন বিশেষ করে প্রশাসন এবং নিহতি ভাবে মাতৃদত্ত পূর্বর অনেক বাত্যার অনুভূতি রাখিবা রাজ্য সরকার এবং জেলা প্রশাসন বর্তমান পুরাপুরি ভাবে প্রস্তুত রয়েছেন বাত্যা বুলবুলর মোকাবিলা পাই যা আপনার সূচনা দেউছেন বিশেষ ভাবে মহাকালপড়া রাজনগর ব্লক প্রভাবিত হব যেহেতু সমুদ্রকূল পাখ তেণু তলি অঞ্চল লোকমানঙ্কু বর্তমান আশ্রয়স্থলগুড়ি প্রশাসন সুরক্ষিত জায়গাকু নেই সারিলা এবং আগকু স্থিতি উপরে নজর রাখিছি কিছি বি পরিস্থিতি যদি খারাপ আসে তাহলে প্রশাসন পুরা সজাগ রয়েছে বহুত বহুত ধন্যবাদ মাতৃদত্ত মহান্তি রহিলাম প্রতিনিধি যে সম্পর্কে অধিক আলোচনা করুলে যে বর্তমান কেন্দ্রাপড়ার বাত্যা বুলবুলরে প্রভাবে কোণ রয়েছে স্থিতি।